হ্যালো বন্ধুরা, আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা, কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। সঙ্গে রয়েছে নেহা এবং গ্রাফিক্স ডিজাইনে রয়েছে নাভির হাসান নীরব ভাই। আশা করছি আজকের এই থাম্বনেল আপনাদের দারুণ লাগতে চলেছে। দিল থামকে ব্যাঠিয়ে আজকে তোমরা অ্যাম্বুলেন্সের ঘটনা শুনবে। লাশ নিয়ে যাওয়ার সময় এমন কিছু ঘটনা হয়েছিল যেগুলো তোমরা ভাবতেও পারবে না, আর তা বাদে তো আরও ঘটনা আছেই, আর সেগুলো কী নিয়ে সেগুলো আমি বলছি না, সেগুলো একদম অদ্ভুত ধরনের। যাই হোক, আর কথা বাড়াবো না, সিট বেল্ট বেঁধে নাও, এখন আমরা পাড়ি দেব ভূতের রাজ্যে। হ্যালো অমিতদা, কেমন আছো? আজ আমি তোমার সাথে একটা ঘটনা শেয়ার করতে চাই। এই ঘটনাটা বেশ কিছু বছর আগে আমার মাসিমণির থেকে শুনেছি। বলে রাখি, ঘটনাটি আমার মাসিমণির এক বান্ধবীর সাথে ঘটেছে, তাই তাদেরকে আমি মাসি এবং মিশো বলেই সম্বোধন করছি। আমার ওই মিশোমশাই আর্মিতে রয়েছেন, ওনাদের দুজনের সাথেই এই ঘটনাটি ঘটেছে। মাসি তখন অন্তর্সত্ত্বা এবং মিশো তার সাথে দেখা করতে এসেছেন। কথা ছিল তিনি এক মাস মতো থাকবেন, তারপর উনি আবার নিজের কাজের জায়গায় ফিরে যাবেন। তো যেমন ভাবা তেমন কাজ, উনি বাড়ি আসেন এবং মাসির খেয়াল রাখতে শুরু করেন। মাসির সাথে সময় কাটাতে থাকেন, যেহেতু ওই সময় ওয়াইফের সবচেয়ে বেশি দরকার হয় তার হাজব্যান্ডকে, তাই মিশো নিজের স্ত্রীর যত্ন নিচ্ছিলেন দীর্ঘদিন ধরে। একদিন রাতে মাসির সাথে মিশো বসে গল্প করছিলেন। রাতের খাওয়া দাওয়ার পর হঠাৎ করে মাসির শুনতে পায় কেউ যেন ভীষণ কষ্টে চিৎকার করছে। মাসি এটা শোনা মাত্র মিশোকে বলে, দেখো কেউ যেন বেশ একটা চিৎকার করছে না, মনে হয় কেউ বিপদে পড়েছে গো। আমার মাসি আওয়াজটা শুনতে পেলেও আমার মিশো কিন্তু সেই আওয়াজটি কোনোভাবেই শুনতে পায়নি। মাসি অনেকবার বলেছে, আরে আমি এই মাত্র স্পষ্ট আওয়াজটা শুনতে পেলাম, তুমি কেন পাচ্ছ না, কেউ একটা যেন চিৎকার করছে। তখন ওই সময় মিশো মাসিকে জিজ্ঞাসা করে, কোনো ছেলে না মেয়ের গলা? মাসি কিন্তু সেটা ঠাউর করতে পারে না যে সেটা ছেলের গলা নাকি কোনো মেয়ের গলা। মাসি কিন্তু কোনোভাবেই মনে করতে পারে না আদতে কার গলা শুনেছে। আমার মাসি খুবই শান্ত প্রকৃতির, কখনো মেশোর মুখের ওপর কোনোদিনও কথা বলেনি, কিন্তু সেদিন কেন জানি না মাসি মেশোর ওপর একটু চিৎকার করল এবং বলল, তোমাকে বারবার করে বললাম একজন কষ্ট পাচ্ছে, তুমি একবারও তাকে সাহায্য করতেও গেলে না, আর এখনও পর্যন্ত আমার সাথে কথা বলে তুমি সময় নষ্ট করেই যাচ্ছ। এইসব কথা হতে হতে একটা ছোটোখাটো ঝগড়া এবং বিবাদের সৃষ্টি হয়, কিন্তু মিশো একটু সময় পর নিজে শান্ত হয়ে ঘুমিয়ে পড়েন। আমার মাসি অ্যাডজাস্টেবল মানুষ, তাই তাদের সম্পর্কে ঝগড়া জিনিসটা একদমই ছিল না। ডাক্তার শুধু বলেছিলেন এই সময় মুড সুইংয়ের সমস্যা দেখা দিতে পারে, তাই জন্য তাকে বেশি উত্তক্ত না করতে। মিশো তাই চুপচাপ নিজের মনে শুয়ে পড়ল, এক পর্যায়ে মাসিও শুয়ে পড়ে। মিশোর ঘুম ভাঙে মাসির গোঁক গোঁক শব্দে। তাড়াতাড়ি করে বড় আলোটা জ্বালিয়ে মাসির দিকে তাকাতেই তিনি ভয় পেয়ে গেলেন। দেখলেন মাসির মুখ সম্পূর্ণ বেঁকে গেছে, আর সে নিজের পেটের উপর হাত দিয়ে জোরে জোরে চাপ দিয়ে রেখে একরকম শব্দ করছে, মুখ দিয়ে গাঁজলা বেরিয়ে এসেছে। মিশো বাড়িতে যেহেতু একা ছিল, তাই জন্য তিনি কী করবেন কিছুই বুঝতে পারছিলেন না, আর মাসিকে ছেড়েও আসতে পারছিলেন না। মাসির হাত পেটের ওপর থেকে সরানোর আপ্রাণ চেষ্টা করেন, কিন্তু ওরকম সুঠাম চেহারার একজন মানুষ মাসির মতো একটা ছোট্টখাট্ট শরীরের মেয়ের হাত নড়াতে পারছিলেন না। মাসির গায়ে যেন আসরিক শক্তি সঞ্চয় হলো। এমন সময় মিশো মাসিকে ছেড়ে শুধু শুধু সময় নষ্ট না করে তাড়াতাড়ি করে আশেপাশের বাড়ির থেকে দু তিনজনকে ডেকে নিয়ে আসেন। এসে দেখেন মাসি একই রকমভাবে মুখ বেঁকিয়ে শুয়ে রয়েছে। মেশোমশাই তার আশেপাশের মানুষদের সাথে করে নিয়ে মাসিকে কোনোভাবে ধরাধরি করে হসপিটালে নিয়ে যায়। তাকে যেই না গাড়িতে তোলে সে একটু নরম হয় এবং বলে, যে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, আমি যাব না, আমাকে বাড়িতে দিয়ে আসো। মাসির মুখে এসব কথা শুনে সবাই অবাক হয়ে যায়, কারণ মাসির গলাটা এরকম নয়, মাসির গলা আরও পাতলা আর মিহি। এই গলাটা যেন কোনো মধ্যবয়স্ক ভদ্রলোকের মতন একটু ভারী আর গম্ভীর। মিশো তৎক্ষণাৎ মাসিকে বলে, তুমি কেন এরকম করছো, কেন এরকমভাবে তুমি মুখটা বিকৃত করেছো, সত্যি কথা বলো।
মাসি কোনো উত্তর দেয় না। হসপিটালে নিয়ে গেলে তাকে বেডে শোয়ানো হয়। ডাক্তারবাবু তাকে চেক করে বলে মাসির নাকি কোনো সমস্যাই হয়নি, সে একদম সুস্থ রয়েছে। মাসিকে বাড়িতে নিয়ে আসা হয়। এরপর আর দুদিন কোনো ঘটনা ঘটেনি। একদিন সন্ধেবেলা মাসি মেশোকে বলে তার নাকি খুব চিকেন খেতে ইচ্ছে করছে, তাই মেশো বাজার থেকে একটু বেশি করে চিকেন নিয়ে আসে। চিকেন নিয়ে আসার পর মাসি বলে যে আজ নাকি মাসি নিজের হাতে রান্না করবে। মেশো তার তীব্র প্রতিবাদ জানিয়ে বলে যে তোমাকে এই অবস্থায় রান্না বান্না করতে হবে না, আমি রান্না করছি আজকে। রান্নার লোক যেহেতু একবেলা এসে সমস্ত রান্নাবান্না করে দিয়ে যেত, তাই জন্য নিজে থেকে খাওয়ার খেলে সেটা রান্নাবান্না করেই খেতে হতো। কিন্তু মেশোরই ইচ্ছা মাসির কাছে টিকল না। মাসি একদম নাছোর বান্দা, সে নিজেই আজকে রান্না করবে। মাসি মেশোকে রুমে পাঠিয়ে দিয়ে রান্নাবান্না জোগাড় করতে শুরু করে। এভাবে প্রায় আধা ঘন্টা বাদেও যখন তেল মশলার কোনো গন্ধ পাওয়া যায় না, তখন পা টিপে টিপে রান্নাঘরের দিকে আসে মেশো। রান্নাঘরের দিকে এসে মেশো যেটা দেখতে পায় সেটা অবিশ্বাস্য। মেশো দেখে মাসি মাংস ধোয়ার যে জলগুলো ছিল সেই জলগুলো খাচ্ছে, এবং তার পায়ের কাছে পড়ে রয়েছে অনেক মাংসের হাড়। হাড়গুলো কাঁচা সেটা বোঝাই যাচ্ছে, অর্থাৎ মাংসগুলো খেয়ে এখন সে মাংস ধোয়া জলগুলো খাচ্ছে। মেশো এসব দেখে কি করবে কিছু বুঝতে পারে না। মেশো আর্মিতে রয়েছেন, তাই জন্য তিনি প্রচণ্ড সাহসী একজন মানুষ, কিন্তু তার স্ত্রীর এরকম আচরণে সে ভীষণ ভীত হয়ে যায়। সে এক দৌড়ে ঘর থেকে বেরিয়ে পাশের বাড়িতে গিয়ে সমস্ত ঘটনা সবাইকে বলে। এরপর আশেপাশের 7-8 জন বাড়ির মানুষ একসাথে মাসির বাড়িতে গিয়ে মাসিকে অজ্ঞান অবস্থায় নিচে পড়ে থাকতে দেখে। সবাই মিলে তাকে ধরাধরি করে বিছানায় নিয়ে গিয়ে শুইয়ে দেয়। এরপর বাড়িতে ডাক্তার আসে। ডাক্তার কিছু মেডিসিন দিয়ে চলে যায়, কিন্তু ডাক্তার বলে যায় যে পড়ে যাওয়ার কারণে পেটে চোট লেগেছে, তার কারণে বাচ্চার কিছু সমস্যা হতে পারে, পরবর্তীতে খুব বেশি বাড়াবাড়ি না হলে হসপিটালাইজ না করলেও চলবে। এরপর আশেপাশের সবাই চলে যায় 2-1 জন বাদে। তার মধ্যে একজন মহিলা ছিলেন যিনি মাসিকে ভীষণ ভালোবাসতেন। মাসির এরকম অবস্থা দেখে মেশোমশাইকে তিনি প্রায় জোর করে এইসব কথা জিজ্ঞেস করেন। মেশোমশাই কিছু বলতে চাইছিলেন না ঠিকই, কিন্তু পরবর্তীতে নিজের স্ত্রীর এরকম অবস্থায় এসে চুপ থাকতে পারে না, ওই ভদ্র মহিলাকে সমস্ত কথা খুলে বলেন। সবটুকু শুনে উনি পরামর্শ দেন একজন ভালো ওঝা বা তান্ত্রিকের কাছে যাওয়ার জন্য। কিন্তু মেশোমশাই একজন বিজ্ঞান মনস্ক ব্যক্তি, তিনি তার মধ্যে এরকম অলৌকিকতাকে ঠাঁই দেন না। তিনি বলেন, না না, এরকম কোনো কিছু হয়নি, আর এসব কিছু হবেও না, আমরা ম্যানেজ করে নেব এসব। এটা হয়তো ওর প্রেগনেন্সি টাইমে খেতে ইচ্ছে করছিল, আর কাঁচা মাংস খেয়েছে বলে এটার কোনো মানে হয় না যে আমার স্ত্রীকে ভূতে ধরেছে বা আমার স্ত্রীর পেছনে কোনো আত্মা পড়েছে। এরপর উনি প্রচণ্ড কড়া আদেশে ওনাকে বাড়ি ফিরে যেতে বলেন, তাই ভদ্র মহিলা আর কোনো উপায় না পেয়ে বাড়ি চলে যান। মাসি ওই ভদ্র মহিলা চলে যাওয়ার 10-15 মিনিট বাদে ঘুম থেকে উঠে মাথার 2 হাঁটু মুড়ে মুখ গুঁজে সারা রাত কাঁদেন। সেদিন সারা রাত মাসি বিছানার ওপর উবু হয়ে বসে কেঁদেছে, কোনো উত্তর দেয়নি। পরদিন সকালবেলা মাসি আবার বলে যে সে চিকেন খাবে, কিন্তু মেশো কোনোভাবেই তাকে মাংস এনে দেয় না। তিনি বলেন যে তুমি আগের দিন এতগুলো মাংস কাঁচা খেয়েছ, তোমার শরীরের পক্ষে সেটা একদমই ভালো না। তখন মাসি রীতিমতো দাঁত কিরমির করে ওঠে এবং বলেন, খেয়েছি বেশ করেছি, তোর বউয়ের পেটে যেটা আছে সেটাকেও খাবো, তুই আমার কিচ্ছু করতে পারবি না। মেশো এই কথা শুনে রীতিমতো হতবাক, সে কি উত্তর দেবে এটার বুঝতে পারে না। সে বলে, তুমি নিজের জ্ঞানে আছো তো, তোমার কি ধারণা আছে যে তুমি কি বলছো? তখন মাসি কোনো কথা বলে না, শুধু খিল খিল করে হাসতে থাকে। সে হাসিটাও বড় ভয়ঙ্কর ছিল। এতগুলো দিন ধরে মাসির এই অদ্ভুত পরিবর্তন, এই গলার আওয়াজের বদল, ওগুলো অতটা খেয়াল না করলেও বা পাত্তা না দিলেও সেদিনের পর মেশো কিন্তু অনেক সিরিয়াস হয়ে গিয়েছিল এই বিষয়ে। এরই মধ্যে মাসির বিভিন্ন রকম পরিবর্তন লক্ষ্য করা যায়। সে ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করত না। এভাবে 7-8 দিন চলার পর
মাসি আরও বেশি অসুস্থ হয়ে পড়ে। আর রাত্রিবেলা সে প্রায় কাঁদত, তাই জন্য মেশো আবার বাধ্য হয়ে সেই ভদ্র মহিলার কাছে গিয়ে সাহায্য চান। তিনি ক্ষমা চেয়ে তার থেকে সাহায্য চাইলে ভদ্র মহিলা একজন ভদ্রলোকের অ্যাড্রেস দেন এবং ওনাকে একজনের কাছে যেতে বলা হয়। ভদ্রলোক বললে ভুল হবে, একজন বয়স্ক দাদু, তিনি একজন কবিরাজ ছিলেন। বর্তমানে তিনি এ সময় কবিরাজি বিদ্যা ছেড়ে দিয়েছেন, কিন্তু ওনার একজন শিষ্য ছিলেন সে ভদ্র মহিলা। সে নাকি দাদুকে ভীষণ ভালোবাসতেন, তাই ওনার অনুরোধ দাদুটি ফেলেন না। মেসোমশাই ওই দাদুর কাছে যান এবং সমস্ত ঘটনা খুলে বলেন। দাদুটি বলেন, আমার তো তোমার বাড়ি যাওয়া কোনোভাবেই সম্ভব না, তাই তুমি তোমার স্ত্রীকে মিথ্যে কথা বলে এখানে নিয়ে এসো। সত্যি কথা বললে সে কিন্তু কোনোভাবেই এখানে আসতে রাজি হবে না, তাই তাকে মিথ্যে কথা বলেই আনতে হবে। মেসোমশাই তাই করেন। মাসিমণিকে তিনি বলেন, আজকে আমরা বাইরে খেতে যাব। মাসিমণি তাকে বলে, তাহলে চিকেন আর মাটন দুটোই খাওয়াতে হবে। মেসোমশাই রাজি হয়ে যান এবং তারা একসাথে চলে যান সোজা দাদুর কাছে। মাসি কিন্তু ঘুণাক্ষরেও টের পায়নি যে মেসোমশাই তাকে কোথায় নিয়ে যাচ্ছে। এবারে ওনার বাড়ির এলাকার বিবরণটা দিই। ওনার বাড়ি তিন মাথার মোড়ের একদম সামনে। তার বাড়ির একদম সামনে উনি বসেন এবং এসব বিদ্যা প্রয়োগ করেন। দাদুর বাড়ির সামনে গাড়িটাকে দাঁড় করানো হয়। মাসিমণি বলেন, এখানে গাড়ি দাঁড় করানোর মানে? মেসোমশাই তখন বলে, আরে আর বলো না, আমার এক অফিসের কলিগের বাড়িতে তোমাকে দেখা করাতে নিয়ে যাব। মাসিকে গাড়ি থেকে নামানো হলো। দরজার সামনে আসতেই মাসি বোধহয় বুঝতে পারে যে তাকে কোথায় আনা হয়েছে, তাই মাসিমণি বলে যে না না, আমি যাব না, তুমি গিয়ে দেখা করে আসো। কিন্তু মেসো তাকে জোর করে নিয়ে যায়। আর যে দাদুর আরও পাঁচ ছজন সহকারী সেখানে ছিল, তারা প্রত্যেকে মাসিকে ঘিরে ফেলে এবং তাকে জোর করে দাদুর কাছে নিয়ে যাওয়া হয়। দাদু প্রথমেই বলেন যে রোগীর বাড়ির লোক যেন ঘরের মধ্যে না থাকে। মেসোকে বাইরে বার করে দরজা বন্ধ করে দেওয়া হলো। এর 10-15 মিনিট বাদে দরজা খোলা হলো এবং দরজা খুলে মাসিমণিকে একপাশে বিছানায় শুয়ে থাকতে দেখে মেসো ভীষণ ভয় পেয়ে গেল। তিনি দাদুকে জিজ্ঞেস করেন, কি হয়েছিল ওর, আর এখনও কেন এমন আছে? দাদু তখন বলে, তোমার স্ত্রী যখন রাতে তোমার সাথে গল্প করছিল, ওই সময় সে যে কান্নার শব্দটা শুনতে পেয়েছিল ওটাই মেইন কারণ ছিল। সেটা নিয়ে তোমার স্ত্রী অনেক চিন্তাভাবনা করেছিল বলে সেই আত্মাটি কোনোভাবে তোমার স্ত্রীর মধ্যে ঢুকে যায়। তার ইচ্ছে ছিল তোমার স্ত্রীকে হত্যা করা, কিন্তু সে হত্যা করতে পারেনি, কারণ সঠিক সময় তুমি ওকে এখানে নিয়ে চলে এসেছো। তবে সামনের অমাবস্যা অবধি যদি সেই আত্মাটি তোমার স্ত্রীর শরীরে থাকতো, তবে তাকে মৃত্যুর দিকে নিয়ে যেত। তবে সে আত্মাটি কে বা কেন মাসির ক্ষতি করছিল সেটা স্পষ্টভাবে ওই দাদু বলেননি, তবে এই কথাটাও বলে দেন যে এইসব করলে কিন্তু তার বাচ্চাটা নষ্ট হয়ে যাবে। সত্যি মাসির মিসক্যারেজ হয়ে যায়, তবে বর্তমানে দাদা সেই মাসি খুবই সুস্থ আছে এবং তারা খুব ভালো আছে, তাদের এখন একটা ছেলেও আছে। এই ঘটনাটি যদি তোমার ভালো লাগে, তবে অবশ্যই ঘটনাটি পড়ে শুনিও সকল সদস্যদের। অনেক অনেক ভালোবাসা নিয়েও সুস্থ থেকো দাদা, আশা করি তোমার ঘটনাটি পছন্দ হবে। আমি গুছিয়ে লিখতে পারিনি, তুমি তোমার মতো করে গুছিয়ে তোমার সুমধুর কণ্ঠে পাঠ করো, আমি তোমার অনেক বড় ফ্যান, তুমি যদি ঘটনাটি শোনাও আমি ভীষণ খুশি হব। ইতি রানাঘাট থেকে প্রেয়সী সাহা। বন্ধুরা, সত্যিই খুব দুঃখজনক একটা ঘটনা আমরা এই মুহূর্তে শুনলাম, আর দুঃখের সাথে সাথে খুবই ডেঞ্জারাসও। এরকম কাঁচা মাংস খাওয়ার ঘটনা আমরা বহুদিন শুনেছি। এই তো আমাদের এখানেও কদিন আগে একটা ছেলের সাথে ঘটনা ঘটেছে। সে ব্যাডমিন্টন খেলে বাড়ি ফিরছিল, তো বাড়ি ফেরার সময় সে যে রাস্তাটা দিয়ে আসছিল তার কিছুদিন আগেই সেইখানে ওই বাড়ির একটা ছেলে সুইসাইড করে মারা গিয়েছিল। কিভাবে সুইসাইড করেছিল সেটা বলছি না, আচ্ছা বলেই দিচ্ছি, ফাঁস লাগিয়ে মারা গিয়েছিল। সেখান দিয়ে আসার সময় যে ছেলেটা র্যাকেট খেলে আসছিল, মানে ব্যাডমিন্টন খেলে আসছিল, সে দেখতে পাচ্ছে সেই ছেলেটা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। সে সেটা থেকে ভীষণ ভয় পেয়েছে, কিন্তু সে মনে হয় বস হয়ে গিয়েছিল, তাই সে সোজা কোনো দিকে কিচ্ছু না করে বাড়ি চলে আসে। এবার বাড়ি এসে সে এসে কোনো কথা না বলে তাদের রান্নাঘরে ঢুকে, তার মা রান্না করছিল, মানে রান্না করতে করতে একটু বাইরে বেরিয়েছিল, সে এসে সেই কাঁচা মাংসগুলো খেতে শুরু করেছে। খাওয়া দাওয়ার পর, মানে এতটুকু সময়ের মধ্যে তার মা আর আসেনি, খাওয়া দাওয়ার পর সে কী করেছে, বিছানায় গিয়ে চোখ মুখ উল্টে একদম গোঙাতে শুরু করে দিয়েছে। এবার এরকম আওয়াজ পেয়ে বাড়ির সবাই মানে রীতিমতো দৌড়ে গেছে,
দৌড়ে গিয়ে দেখছে যে তার চোখ মুখ একদম উল্টে গেছে, মানে পুরো চোখ সাদা। অবিশ্বাস্য একটা মানে দৃশ্য, যেটা আমি নিজের চোখে দেখেছিলাম। চোখ মুখ উল্টে গেছিলো, হাত পা বেঁকে গেছিলো, মানে যাতা ব্যাপার একটা। তারপরে তাকে সেই মুহূর্তেই একজন আমাদের এখানে ভালো বলতে পারেন গোসাই বলে আমরা ডাকি, তার কাছে নিয়ে যাওয়া হয়। সে বলে যে সেই ছেলেটাই নাকি তাকে মানে তার উপর দৃষ্টি দিয়েছে। তারপরে মোটামুটি জল পোড়া খাওয়ানোর পর তাকে ওই ঝাড়ানো ফাড়ানোর পর ঝাঁটা দিয়ে মারছিল। তারপরে ওখানে একটা কল ছিল, জল দিয়ে জল পড়ে সেই জল দিয়ে স্নান করিয়েছিল। এরকম করার পর ছেলেটা মানে দু তিন দিনের মাথায় সুস্থ হয়ে যায়। তো এরকম ঘটনা আমি নিজের চোখের সামনে দেখেছি, সত্যি কথা বলছি, আমি নিজের চোখের সামনে দেখেছি। যাই হোক, আমি তবুও বলবো ভৌতিক কথা কোনো রকম অন্ধবিশ্বাস, কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রচার করে না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। যাদের বিশ্বাস হয় না তারা এগুলোকে এন্টারটেনমেন্ট হিসেবেই নিয়ে নাও। তো আর কথা বাড়াবো না, তোমরা যদি এরকম ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে পারো। আমাদের সাথে শেয়ার করা একদম ইজি, আমাদের টিমের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিংক তোমরা ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, আর দেরি করো না। আর একটা কথা, এখানে সবার ঘটনাই শোনানো হয়, তো আর দেরি না করে পাঠিয়ে দাও। চলো এবার আমরা শুরু করছি পরের ঘটনা। আর পরের ঘটনাটা অ্যাম্বুলেন্স নিয়ে। অ্যাম্বুলেন্সে লাশ নিয়ে আসার সময় সেই লোকের সাথে কী কী হয়েছিল সেটা শুনলে তোমরা জাস্ট কেঁপে উঠবে। যাই হোক, আর কথা না বাড়িয়ে চলো এবার আমরা শুরু করি অ্যাম্বুলেন্সের সেই ভয়ঙ্কর ডেঞ্জারাস ঘটনা। হ্যালো ভূতের রাজা, আশা করি তুমি আর আমাদের ভৌতিক কথা পরিবারের সবাই অনেক ভালো আছো। আজ আমি তোমাকে একটা ভৌতিক ঘটনা বলবো। এই ঘটনাটি আমার ভাইয়ের বন্ধুর সাথে ঘটেছে। আসলে এই ঘটনাটি আমার পরিবারের সাথে ঘটেনি, তাই আমি আমার নাম কোথাও সেভাবে বললাম না। আমি গল্পের আকারে ঘটনাটি বলবো, তবে চলে আসি ঘটনায়। আমার ভাইয়ের বন্ধুর নাম সাগর, সে হাসপাতালে অ্যাম্বুলেন্স চালায়। আমি হাসপাতালের নামটা উল্লেখ করছি না, কারণ এই হাসপাতালকে অনেকে চেনে। সে অ্যাম্বুলেন্স চালায় প্রায় 6 বছর হবে। একদিন সাগরের কাছে ফোন আসে। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে একটা মেয়ে বলে, ভাই আমাকে নিয়ে যাও ভাই, আমার খুব কষ্ট হচ্ছে। তখন সাগর বলল, কোথায় আছেন আপনি বলুন, আমি আসছি। সে বলে ওঠে, ওই যে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন তার বাম সাইডে যে 4 রাস্তার মোড়টা আছে, আমি সেখানেই। সাগর বলল, আচ্ছা আমি এক্ষুনি আসছি। এই বলে সাগর ফোনটা কেটে দেয়। সাগর তাড়াতাড়ি করে যাওয়া শুরু করে। যাওয়ার সময় সাগরের হাত কীভাবে যেন কেটে যায়। তখন সাগর কিছু মনে না করে রক্তগুলো জামাতে মুছে ফেলে। সাগর অ্যাম্বুলেন্সে উঠবে, তখনই তার মনে পড়ে মেয়েটি কীভাবে জানল যে আমার বাম হাতের পাশে 4 রাস্তার মোড়। এমন তো না যে আমি হাসপাতালে, আমার বাসা তো কেউ চেনে না। এটা ভাবতে ভাবতে হঠাৎ করে ফোনটা বাজে। তখন সাগর ফোনটা ধরতেই এক লোক বলে, ভাই আমাদের একটা লাশ আছে, একটু আসবেন প্লিজ। সাগর বলল, আচ্ছা আমি আসছি। যদিও অ্যাম্বুলেন্সে করে লাশ নিয়ে আসা হয় না, সাগর ফোনটা কাটে। সাগর মনে মনে ভাবতে থাকে, আমাকে তো ওই 4 রাস্তার মোড় দিয়ে যেতে হবে, যাই ভগবানের নাম নিয়ে চলে যাই। সাগর অ্যাম্বুলেন্সে উঠে গাড়িতে হনুমান চালিশা চালায়। সাগর ওই 4 রাস্তার মোড়ের সামনে যায়। তখন সাগর দেখে একটা মেয়ে সাদা শাড়ি পরে আছে। সে মেয়েটি অদ্ভুতভাবে কথা বলছে, সাগর ও সাগর, আমাকে একটু হাসপাতালে নিয়ে যাবে, আমাকে না একটু হাসপাতালে যেতে হবে। সাগরের একটা খারাপ অভ্যেস আছে, সাগর সিগারেট খায়। তখন সাগর সিগারেট বের করে যেই না ম্যাচে আগুন ধরায়। আর তারপর সাগর যেটা দেখে সেটা সাগর ভাবতেও পারেনি। সাগর দেখে মেয়েটির রূপ আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। সে বুঝতে পারে সেটা কোনো ভালো জিনিস না। সে অ্যাম্বুলেন্স চালু করে। তারপর সাগর তার গন্তব্যে পৌঁছায়। সাগর লাশ নিয়ে তার গন্তব্যে যেতে শুরু করে। সাগর ভাবে এই জায়গা দিয়ে গেলে তাড়াতাড়ি যেতে পারবো, কিন্তু ওই রাস্তাটা তো মাটির। সাগর লোকটাকে জিজ্ঞেস করে, আচ্ছা কাকা আমি কি সামনের মাটির রাস্তা দিয়ে যাব, সেখান দিয়ে গেলে একটু তাড়াতাড়ি হয়। লোকটি বলে, তুমি যা ভালো বোঝো সেটাই করো। সাগর বলে, আচ্ছা কাকা। সাগর মাটির তৈরি রাস্তা দিয়ে যেতে শুরু করে। হঠাৎ সাগর খেয়াল করে যে সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, যার মুখ থেকে তার জিভাটা 10 হাত বেরিয়ে আছে। সাগর ভয় পেয়ে যায়। সাগর অ্যাম্বুলেন্সের আয়না দিয়ে দেখে লাশের সাথে যে লোকগুলো এসেছিল তারা সবাই এই দৃশ্য দেখে অবাক। সাগর বলে, কাকা কাকাবাবু আপনারা ভয় পাবেন না,
এগুলো কিচ্ছু না, চোখের ভুল, চুপ করে বসে থাকুন, এসব এখানে কিছুই নেই। লোকটি বলে, আচ্ছা বাবা। তখন সাগর দেখে শুধু মেয়েটি না, মেয়েটির মতো আরও অনেকে এরকম আসে। সাগর যেহেতু অ্যাম্বুলেন্স চালায়, সেহেতু সাগর একবার হলেও এসব দেখেছে। সাগর গাড়িটা আস্তে আস্তে চালাতে শুরু করে এবং তার পাশ কাটিয়ে আসতে থাকে, কিন্তু সাগর কিছুতেই যেন তার থেকে মুক্তি পাচ্ছিল না। এমন করতে করতে ভোর হয়ে যায়। যখন আজান দেয় তখন যেন সব চিৎকার করতে শুরু করে, কিন্তু অবাক করার বিষয় হলো সাগরের পেছনের লোকগুলো কোনো আওয়াজই নাকি শোনেনি। সাগর যখন পেছনে তাকায় তখন দেখে সামনে কেউ নেই, পুরো জায়গাটা খালি, একটা কাকও নেই সেখানে। যাই হোক, এরপর সাগর হাসপাতালে পৌঁছে যায় আর লোকগুলো যেন কিছুই দেখেনি, এমন নর্মাল হয়ে থাকে। এইটি সাগরের সবচাইতে বড় ভৌতিক ঘটনা ছিল। তো ভূতের রাজা, আমার কাছে পুনর্জন্মের একটা ঘটনা আছে। ভৌতিক কথায় পরিবারের সবাই যদি চাই তাহলে আমি সেই ঘটনাটি তোমাদের সবাইকে বলবো। আর ভূতের রাজা, আমি ভালো করে সাজিয়ে লিখতে পারিনি, তুমি ভালো করে সাজিয়ে বলো। ইতি ভৌতিক কথার সদস্য। বন্ধুরা, এই অ্যাম্বুলেন্স নিয়ে বহুদিন পর আমাদের ভৌতিক কথায় এরকম ঘটনা এসেছে। অ্যাম্বুলেন্সের ঘটনা আমাদের বালুরঘাটেও রিসেন্টলি একটা ঘটে গেছে। তোমরা কি শুনেছো কোনো নিউজে? একটা লোক অ্যাম্বুলেন্সে লাশ নিয়ে আসছিল। লাশ নিয়ে আসতে আসতে হঠাৎ করে তার চোখটা লেগে যায়। তারপর সে যখন চোখ খোলে, সে দেখে তার গাড়িটা সাইড দাঁড় করানো আর তার পাশে যে লাশটাকে সে নিয়ে আসছিল সেই লাশটা বসে আছে। এই দেখে লোকটি অজ্ঞান হয়ে যায়। তারপর তাকে সেখানকার কিছু স্থানীয় লোক দিয়ে হসপিটালাইজ করে। তারপরে তার জ্ঞান ফিরলে সেই সব ঘটনা সবাইকে বলে। যাই হোক, এই ছিল ঘটনা। আশা করছি তোমাদের আজকের ঘটনাগুলো ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। চলো এবার আমরা শুরু করছি শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে রোহিত রয়, লিখেছে হাই। সেকেন্ড কমেন্ট করেছে শুভভক্ত, লিখেছে হাই অমিতদা, তোমার বাড়ি কোথায়, তোমার সাথে দেখা করব, তুমি কি করবে, অবশ্যই দেখা করব। থার্ড কমেন্ট করেছে ইউজার রাজা, লিখেছে আমার ইউটিউব চ্যানেলে নামটা নিও, বং বয় রাজা। হ্যালো বং বয় রাজা। তারপরে কমেন্ট করেছে সুমন দেব বর্মন, বিকি বাগচি, আরিফ, শাহরুখ আলী, ইন্ডিয়া পাওয়ার, সোমা দাস, লিখেছে ভাই তিনটে ঘটনাই লেভেলের ছিল, বেশ ভয় লেগেছে। তারপরে কমেন্ট করেছে গীতা গোস্বামী, এইচডি এসডাব্লিউএস ব্রো, গৌতম বেরা, তন্ময়, গুঞ্জন, জিডাব্লিউ রঞ্জন, নন্দিনী রয়, লিখেছে দাদা কেমন আছো, খুব ভালো আছি, তুমি কেমন আছো। তারপরে কমেন্ট করেছে দীপ বাগচি, লিখেছে ফার্স্ট কমেন্ট একদম। ওয়াসিম ওয়াসিম লিখেছে চলে এলাম। প্রিয়া ব্লগ লিখছে হাই দাদা। বিশ্বজিৎ দাস, রাকেশ মণ্ডল, কবিতা চৌধুরী, অভিজিৎ মধু, সবাই লাভ লাভ রিয়াক দিয়েছে। তারপরে কমেন্ট করেছে ইন্ডিয়ান ব্লগার, লিখেছে আই লাভ ইউ অমিতদা, তোমার মতো ভিডিও কেউ করতে পারবে না আমার মনে হয়, থ্যাংক ইউ সো মাচ গো। তারপরে কমেন্ট করেছে রাকেশ মণ্ডল, মিষ্টি পাখি, দীপ বাগচি, শাহরুখ আলী, সবাই লাভ লাভ রিয়াক দিয়েছে। সুকুমার হালদার লিখেছে হাই। কবিতা চৌধুরী লিখেছে দাদা আমার নামটা নিও, হ্যালো কবিতা। কৃত্তিকা দাস লিখছে হাই। প্রভাত রাজা লাভ লাভ রিয়াক দিয়েছে। সৃজা দাস লিখেছে হাই দাদা আমি চলে এলাম, আমার নামটা একটু নিও, একদম। তারপরে কমেন্ট করেছে আশিস কোলে, রঞ্জিত দাস, চুমকি ঘোষ, সুদীপ মান্না লিখেছে। তারপরে কমেন্ট করেছে চুমকি ঘোষ, সুদীপ মান্না, প্রিয়া ব্লগস, লিখেছে একবার হাই করে বলতে আমার এবং আমার স্বামীর নাম, হ্যালো প্রিয়া, হ্যালো করণ। তারপরে কমেন্ট করেছে অক্ষয় অধিকারী, দীপঙ্কর মাইতি, শয়তান বাচ্চা, রাকেশ পাশমান, কিংসুক দাস, দেবরাজ ভট্টাচার্য, লিখেছে আজ সকালে আমার জেঠুকে হারিয়েছি, ওনার আত্মার শান্তি কামনা করো ভাই, খুব দুঃখ লাগলো শুনে, একদম আমরা সবাই শান্তি কামনা করব। তারপরে কমেন্ট করেছে অভিজিৎ দাস, রিন্টু বুনিয়া, শেট্টি শাহজাহান, সৌরভ সাহা, পাপড়ি দোলা, সৌরভ তৃষা, বিজয় সরকার, বাপন কুমার, অঞ্জলি মণ্ডল, অঞ্জলি দাস, এরকম সবাই লাভ লাভ রিয়াক দিয়েছে। তারপরে কমেন্ট করেছে অভিরাজ ব্লগস, সৌরভ সরকার, সঙ্গীতা ডলুই, সুপ্রিয়া দাস, সুমিত ঘোষ, সব্যসাচী চক্রবর্তী, জয়া গুপ্তা, জয়শ্রী গুপ্তা, প্রিয়া চন্দ্র, লিখেছে সিট বেল্ট বেঁধে নিয়েছি, পাসপোর্টও করে নিয়েছি, থ্যাংক ইউ সো মাচ। তারপরে কমেন্ট করেছে সৃজিতা শ্রী, মিস্টার গোল্ডেন, সমীরণ গড়াই, সংঘমিত্র রয়, রুদ্র সরকার, অঙ্কিতা শীল, সুদেশনা সিংহ রয়, বিজয় সরকার, সঞ্জয় বালা, স্নেহাশিস রয়, স্নেহাশিস রয়, রুদ্রনীল ভট্টাচার্য, অভি স্টুডিও, রকিং, সুমিত দাস, ডিজে ব্লগার অনিশ, প্রতনু ব্যানার্জি, রোহন দাস, সোমা রয়, বিনয় বিশ্বাস, মাম্পি, অংশুমান দেবনাথ, এরকম আরও অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।